ডাওর বিস্ফোরণের পিছতে মিত্র উপত্যকাত পরিণত হয়েছে দেবভূমি উত্তরাখণ্ড। ধারাকার বরষুণে অবানিকা নমাইছে উত্তরাখণ্ডত। প্রচণ্ড বরষুণ আর ডাওর বিস্ফোরণের ফলত রুদ্রপ্রয়াগ জেলার সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এটার রাষ্ট্রীয় ঘাইপথ। পাহাড়ের নামি অহা পানির ঢল আর বুকায় পুতি পেলেছে ঘর দুয়ার বাটপথ সকল। এই পর্যন্ত উত্তরাখণ্ডত বান আর ভূমিস্খলনত 14 জন লোকের মৃত্যু হওয়ার 10 জন লোক আহত হয়েছে। এতিয়া উত্তরাখণ্ডত আবদ্ধ হয়ে আছে বহু লোক। আবদ্ধ লোকসকলক সেনায় হেলিকপ্টারে উদ্ধার করে সোনপ্রয়াগলৈ স্থানান্তরিত করেছে। বরষুণের ফলত উত্তরাখণ্ডত আবদ্ধ হয়ে পড়া 737 জন লোকক উদ্ধার করবলৈ সক্ষম হয়েছে সেনা আর অভিযানকারী দলে। উদ্ধার অভিযানত নিয়োজিত হয়ে আছে NDRFর 12টা দল আর SDRFর 7টা দল। ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের প্রতি লক্ষ্য রাখি উত্তরাখণ্ড সরকারে দুদিনের ভাবে বাতিল করেছে কেদারনাথ যাত্রা। एक हिस्सा जो कलवट है 3 मीटर स्पान का, उसके बाईं तरफ का एक हिस्सा लगभग 80% जो है बह गया था, वॉश आउट हो गया था। वॉश आउट होने के कारण मार्ग जो है यातायात हेतु रोक दिया गया था। केदारनाथ धाम पथर क्षति साधन से बहु लोग केदारनाथ जोर पथत आबद्ध हो पड़े। अवश्य सेनाय आबद्ध लोकसक हेलिकप्टरे उद्धार अभियान अब्याहत रखिसे। सिविल एडमिनिस्ट्रेशन, NDRF और इंडियन एयरफोर्स आपस में मिलकर हम इस ऑपरेशंस को अंजाम दे रहे हैं ताकि हम मैक्सिमम लोगों को सेव कर पाएं और किसी भी बंदे को वहां छोड़े नहीं, और जितना हमारी कैपेसिटी है और हमारा बेस्ट एबिलिटी है उसके द्वारा हम हर एक बंदे की रेस्क्यू करने की पूर्ण कोशिश कर रहे हैं। इफाले हिमाचल प्रदेश शिमला मांडी और कुल्लू जिला ডাওর বিস্ফোরণের ফলত 5 জন লোকের মৃত্যু হওয়ার নিরুদ্দেশ হয়ে আছে 45 জন। রাজ্যখনের একটা বিদ্যুৎ প্রকল্প স্থানত আবদ্ধ হয়ে থাকা 29 জন লোকক উদ্ধার করে নিরাপদ স্থানলৈ নিয়া হয়েছে। মালানোর একটা সুড়ঙ্গতো আবদ্ধ হয়ে আছে কেইবাজনো লোক। ডাওর বিস্ফোরণের ফলত মানালির কেইবাটাও পথের ক্ষতি সাধন হওয়া সংযোগ বিচ্ছিন্ন হয়েছে আন জেলাসমূহের সঙ্গে। প্রাকৃতিক দুর্যোগের ফলত খহি পড়েছে কেইবাটাও বৃহৎ অট্টালিকা। উল্লেখ্য যে সিমলার সমেজখানুর জলবিদ্যুৎ শক্তি প্রকল্পের সমীপতে সংঘটিত হওয়া ডাওর বিস্ফোরণের ফলত 20 জন লোক নিখোঁজ হয়ে আছে। আগন্তুক 24 ঘণ্টার রেড এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্রয়।